1963 সালের 12ই নভেম্বর সুনামগঞ্জ শহরের হাসান নগরে এক মধ্যবিত্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ফির হাবিবুর রহমান। এই বহুল আলোচিত রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ফির হাবিবুর রহমান 1984 সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালে সাংবাদিকতায় হাতে খড়ি নেন। বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে হাতটি বেড়ানো এই আপাদমস্তক রিপোর্টার 2007 সাল থেকে নিয়মিত কলাম লিখে আসছেন। রাজশাহী প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা পীর হাবিবুর রহমান ছাত্রজীবনে ছাত্র রাজনীতি ও গল্প লেখালেখি করতেন। সাংবাদিকতায় এসে তার সেই রাজনৈতিক দলীয় বৃত্ত থেকে বেরিয়ে আসেন। 1991 সালে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। 1992 সালে বাংলাবাজার পত্রিকার নির্মাণ পর্ব থেকে মূলত তার পেশাদারিত্বের সূচনা ঘটে। তারপর দৈনিক যুগান্তরের নির্মাণ পর্ব থেকে তিনি দীর্ঘদিন পর্যন্ত ছিলেন। বিশেষ সংবাদদাতা হিসাবে হয়েছিলেন আলোচিত রিপোর্টার। আমাদের সময় আমাদের অর্থনীতির হয়ে দীর্ঘদিন থেকে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন এই মানুষটি। সর্বশেষ ভারতের লোকসভা নির্বাচন কাবার করা এই সাংবাদিক 2000 সালে জাতিসংঘের সহস্রাব্দের অধিবেশন, জর্ডানের আইপিও সম্মেলন সহ বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট কাবার করেছেন। তবে 5 ফেব্রুয়ারি শনিবার বিকেল 4:08 মিনিটে রাজধানীর ল্যাবেড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশ প্রতিদিনের এই নির্বাহী সম্পাদক। সাংবাদিক ফির হাবিবুর রহমানের এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফির হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবেড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। গত বছরের অক্টোবরে মুম্বাইয়ের জাসলুক হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যান্সারমুক্ত হন ফির হাবিবুর রহমান। কিন্তু গত 22 জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন। এরপর বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার এভিএম আবদুল্লার পরামর্শে তিনি ল্যাবেড হাসপাতালে ভর্তি হন। করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে ফির হাবিবুর রহমান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় স্ট্রোক করলে তাকে ল্যাবেড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।